হচ্ছে আমার নিউ ফ্ল্যাটের হচ্ছে এটা হচ্ছে লিভিং কাম ড্রয়িং যাই বলো যেরকমই বলো সেই এরিয়াটা। এখানে আমরা হচ্ছে টিভি দেখি, আমি আমার একটা প্রচুর টিভি দেখি, এদিকে হচ্ছে টিভি আর এদিকে একটা ওয়াল পেন্টিং করেছি। ওর স্যার এই ওয়াল পেন্টিংটা এই সাইডে করে দিয়েছে আমাদের, জানি না কতটা ভালো লাগছে তোমাদের। এটা আমাদের ঠাকুর ঘর এই সাইডে, আপাতত ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তা আমি বন্ধ করে রেখেছি, তোমাদের একটু দেখিয়ে দিয়েছ। এখানে আমার কৃষ্ণ ঠাকুর আছে, এখনো পুরো সাজিয়ে উঠাতে পারিনি, অল্প অল্প সাজিয়েছি। আর ওর পছন্দ মতো আমি একটা কার্টেন লাগিয়ে দিয়েছি এদিকে। এটা হচ্ছে ওর ওয়ার্ড্রপ, এখনো ফাঁকাই আছে, টুকটাক ভরা আছে, ভবিষ্যতে এটা কম করে যাবে আমি জানি। আর এদিকটা আমি বানিয়েছি এ আর কে আদিত্রি কর্মকার, ওর নামেই এটা সামঞ্জস্য রেখে বানানো হয়েছে। এগুলো সব স্কুলের বই, কিছু কিছু সাজিয়েছি, এই যে লাইটটা জ্বালিয়ে দিয়েছি। এবার কেমন হয়েছে বলবে অবশ্যই, নিজেদের মতো করেই বানিয়েছি। এটা আমি দিইনি, কিছু কভার করিনি, এটা ওপেন একটা বুকশেল্ফ বানিয়েছি ওর জন্য, ও রাখবে ধরবে খেলবে তার জন্য। এটা একটা হচ্ছে লো লেভেলের বেড, এটা আমি কিছু করিনি, মানে এটাতে কোনো হাইড্রোলিক নেই, এটা শুধু বেড, মানে যে হচ্ছে ছোট যাতে অসুবিধা না হয়, বড় একদিন হয়ে গেছে জানি, যাতে ও উঠতে পারে, বসতে পারে, খেলতে পারে, সেই অনুসারে ওর জন্য আমি একটা মানে নিচু লেভেলের একটা বেড করে দিয়েছি। আর এই দিকটা হচ্ছে ওর আর একটা আলমারি, এটা হচ্ছে প্লাস আমি এটা এখানে একটা আয়না দিয়ে দিয়েছি যাতে ওকে দেখতেও পারে। ড্রেসিং টেবিল কিছু বানাইনি, বেকার আমার জায়গা নষ্ট হয়ে যায়, তার থেকে আলমারি থাকলেও জামা কাপড় থাকবে। আর এইটা হচ্ছে স্পেশাল একটা জিনিস, ওর অন্নপ্রাশনে ওর একজন মামাই গিফট করেছিল, তো আম্মা আমি এটা আমার মানে পুরনো বাড়ি থেকে এই জিনিসটা নিয়ে এসেছি, ওর এটা লাগিয়ে দিয়েছি ওর ঘরে ওর ছোটবেলা, তখন ওর বয়স কত হবে 1 মাস 10 দিন ওরকম বয়সের এই ছবিটা। মানে ঘরে সব লাইট অফ করে দিলে এরকমই লাগে, আর এই লাইটটা যদি অফ করে দাও তাহলে শুধু ভিশনটা এরকম আসে। চলো এবার আমরা নেক্সট ঘরে যাই, কাম। এই যে আমাদের ডাইনিং স্পেস খুবই ছোট, যেহেতু কিচেনটা আমাদের ওপেন আছে আর এখানে লিভিং রুমটা অনেকটা বড় অ্যাটাচ ছিল, তো আমরা মাঝখান থেকে একটা ছোট্ট মতো ডাইনিং স্পেস বার করে নিয়েছি। আর মানে লাকিলি আমরা গোদরেজ থেকে, গোদরেজ ইন্টেরিয়ার থেকে একটা ছোট্ট মতো ডাইনিং টেবিলও পেয়ে গেছি, 4 সিটার এরিয়াটা। আর এই দিকটা হচ্ছে আমার কিচেন এরিয়া, তার সব লাইট দিয়ে একটু চালিয়ে দেখতে পারো আপাতত দু একটা ফাঁকা আছে, যেহেতু মাসের শেষ আবার নদী সাদায় আসবে তাই এরকম হয়েছে ব্যাপারটা। আর ওপরে মিলে সব এরকম, আমার একটা ছোট্ট ল্যাডার আছে দিয়ে আমি সেগুলো দিয়ে চেপে চেপে করি, আমার তো হাত অত অব্দি পৌঁছে না। এটা আমাদের মাইক্রোওভেন, এখানে সব কিছু। নেক্সট রুমটা হচ্ছে এটা আমাদের গেস্ট রুম, এটা আমাদের এক্সট্রা রুম গেস্ট রুম, এটা বেসিক্যালি মানে বাবার মানে আমার হাজবেন্ডের একটা স্টাডি রুম টাইপের, সাথে গেস্ট রুম যদি কেউ আসে তখন এটা এখানে মানে থাকে। এখানে ও সব বইগুলো রাখা হয়েছে, এই ঘরে একটাই মাত্র ওয়ার্ড্রোব আছে, বেশি তো নেই, এখানে একটাই ওয়ার্ড্রোব আছে। আপাতত এরকম অল্প শিল্প গোছানো হয়েছে, পুরো গোছানো হয়নি,
সেটা আমিই লাগিয়ে দিয়েছি একটা চোখ। আর এইটা হচ্ছে একটা কি বলবো, এটা একটা মানে কম্পিউটার টেবিল ট্যাবলেট একসাথেই অ্যাটাচ করা, সাথে কিছু স্টোরেজ এখানে বানিয়ে দিয়েছি, সব সময় জামা কাপড়, তারপর যা আমাদের ডেইলি বেসিসে নিড থাকে সেগুলোর জন্য, এখানে দুটো আমার বুক শেল্ফ মানে বুক রাখার মতো জায়গা, ফাইল রাখার মতো জায়গা। এই সাইডটা হচ্ছে আমার ব্যালকনিটা, মেইন ব্যালকনি, আমাদের ফ্ল্যাটে দুটো ব্যালকনি দিয়েছে, তো এটা হচ্ছে আমার সাজানো ব্যালকনি, যেটাতে আমি বসে বসে আমার ভালো টাইম ফ্রি টাইম কাটাবো সেই ব্যালকনি। এটার এখনো আরো কাজ বাকি, পুরো কাজ কমপ্লিট হয়নি। আমার এই টবগুলো সাধারণত এখানেই থাকে, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে টবে এত জল চলে আসছে, গাছগুলো মরে যাচ্ছে, তাই আমি এগুলো সব নিচে নামিয়ে রেখে দিয়েছি। এইটা তো বললাম, এটা হচ্ছে আমাদের সব পার্ফেক্ট বিচ, যেই আসে সেই এখানে বসে, আমিও ম্যাক্সিমাম টাইম এখানেই বসে থাকি আমার ফ্রি টাইম। এই যে প্লাইগুলো দেখছো, এই প্লাইগুলো আপাতত রেখেছি এখানে, আমি আরো দুটো তিনটে থাক মানে এরকম তাক মতো বানাবো, যাতে আরো কিছু টব আমি রাখতে পারি ওই সাইডটায়। এবার আমি যাচ্ছি আমার মাস্টার বেডরুমে। এইটা একটা বাথরুম অ্যাটাচ মানে এটা এটার সাথে ডাইনিংটার সাথে, আর আরেকটা অ্যাটাচ বাথরুম আছে। মোটামুটি সাফিসিয়েন্টই আছে। এটা হচ্ছে আমাদের বেডরুম, এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, আর এই সাইডে আর একটা ব্যালকনি দিয়েছে। আমার মেয়ে একটু এখানে ঘুমাচ্ছিল বলে মেসি হয়ে গেছে বিছানাটা। এখানে এইটা হচ্ছে আমার একটা ছোট বাথরুম কাম ড্রেসিং টেবিল, এটার ভেতরে তো সমস্ত কিছু আমার ডেইলি জামা কাপড় বালিশ থাকে, এখানে আমার সমস্ত কসমেটিক জিনিসগুলো রাখা আছে, মেকআপ জিনিস, আর এই দুটো মানে যেমন ব্যাগ এগুলো রাখার জন্য। খুব একটা ভালো গোছানো নেই তাই দেখাচ্ছি না। ও পাশে একটা আর একটা স্পেস আছে রাখার, আর এটা হচ্ছে বেডটা, এটা আমার ফিক্স, এটা আমার সব এখানেই বানানো, এটা একটা হাইড্রোলিক বেড, এর নিচে অনেকটাই স্টোরেজ আছে। তো আমার হেডেন্ড এখানে লাগানোর ইচ্ছে ছিল একটা গদি মতো, একটু সমস্যা হয়ে গেছে মিস্ত্রিদের সাথে আমাদের কমিউনিকেশনের প্রবলেম, মানে আগে আমার তো করতে হতো, তারপর আমাকে এই কী বলে গদিটা কিনতে হতো কার্লনের ম্যাট্রেসটা, কিন্তু সেটা আমার সম্ভব হয়নি। আর ওই জন্য আমি দুটো স্যাংশন করে দিয়েছি, এখানে আমার ফ্যামিলি ফুল ফ্যামিলি ছবি লাগিয়ে দিয়েছি, মেমোরিজ একটু সাজিয়েছি। আর এই সাইডে হচ্ছে আমার মানে মেইন বাথরুমটা, এটাতে তো শাড়ি টাড়ি গুছিয়ে রেখেছি আপাতত, ম্যাক্সিমাম সময় মেসেই থাকে, আমি অত ভালো ইউজ করতে পারি না। যদি আমার একটা কম পড়ে গেছে মনে হচ্ছে, আমার আর একটা একটু বেশি জায়গা দিয়ে ওয়ার্ড্রপ হলে ভালো হতো। এই পাশটা আমাদের আর একটা ব্যালকনি, এটা মেইনলি আমি এটা আমার লন্ড্রি এরিয়া করে রেখেছি, এটা খুবই মেসি, অতটা ভালো নেই, খুব একটা ভালো সাজিয়ে গুছিয়ে রাখা নেই, যেহেতু এখানে ওয়াশিং মেশিনটা রাখা। এই দিকটা আমার ভীষণ হাওয়া আসে, এই দিকটা হচ্ছে আমার পূর্ব দিক, প্রচণ্ড হাওয়া আসে, হাওয়ার সাথে বৃষ্টির জল ফ্রি, মানে এখানে এত ছাট আসে, এখানটা আমার সব সময় জলে ভরে যেত। পিজা কি মামা আসছে, আসো পিজা খুঁজছে, পিজাটা আসছে, আসছে। একটা কাকু বললো কি পিজাটা আমাদের দেবে না, এখানে বিদায়পুরে চলে গেছিল। হ্যাঁ, মোটামুটি সাজিয়েছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে। তো যদি ভালো না লাগে আমার হাজবেন্ড বলছে, যদি ভালো না লাগে তোমাদের তাহলে আমরা ফ্ল্যাটটা চেঞ্জ করবো, টাকাটা একটু পাঠিয়ে দেবেন সবাই মিলে। সব কথাবার্তা, আচ্ছা আজকে তাহলে আসি, আবার পরে দেখা হবে, পরের ব্লগে সবাই ভালো থাকবে।